আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ম্যাপ স্কেলার মডিফায়ার। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখান থেকে সর্বপ্রথম একটা বক্স নিলাম, ঠিক আছে, যে কোনো অবজেক্টের উপরে আমরা কিন্তু ম্যাটেরিয়াল দিতে পারবো, এটা সমস্যা নেই। একটা বক্স নিলাম। তো বক্স নেওয়ার পরে আমরা জাস্ট এখন কী করবো, এটাতে ম্যাটেরিয়াল দেবো একটা, ঠিক আছে। তারপর আমরা এম ক্লিক করলে, আমাদের ক্লিপবোর্ড থেকে এম ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ম্যাটেরিয়ালের যে ব্রাউজারটা, এটা কিন্তু ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পর আমরা কী করবো, আমরা কিন্তু গত ক্লাসে যারা মিস করছেন গত ক্লাসটা দেখে আসবেন, ওকে, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই যে এখানে হচ্ছে মোডস, তা এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখবো হচ্ছে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটর। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু ম্যাটেরিয়াল ব্রাউজারটা এরকম হয়ে যাবে। তো এটা হলে কি একটু সুবিধা হয় দেখতে, ওকে। তো আমাদের হচ্ছে এখান থেকে যে কোনো একটা ঘরে আমি ক্লিক দিয়ে জাস্ট ম্যাটেরিয়ালটা নিয়ে আসতে পারি। এই ঘরে আমি একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই ঘরে কিন্তু ডিফল্টভাবে ম্যাটেরিয়াল দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে এটার ম্যাটেরিয়ালটা ডিলিট করতে হবে। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এই যেখানে ডিলিট আছে এখানে জাস্ট ক্লিক দিয়ে ইয়েস দিলেই ডিলিট হয়ে যাবে, ওকে। জাস্ট এই ঘরে আর কোনো ম্যাটেরিয়াল নেই, আমি নতুন করে ম্যাটেরিয়াল আনতে পারবো। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এই ঘরটার এখানে দেখবো, ঠিক আছে, বেস কালার এখানে জাস্ট এই পাশে কালার নেওয়ার ঘরের সাইডে আরেকটা যে চার কোনো একটা বক্স দেখতে পারবো বাউন্ডারি, জাস্ট এখানে একটা ক্লিক দিলেই আমাদের আরেকটা ব্রাউজারে নিয়ে যাবো। তো এখানে আসার পর আমরা খুঁজবো হচ্ছে বিট ম্যাপ। তো একটু নিচে আসলে আমরা জেনারেলের ভিতরে বিট ম্যাপ দেখতে পারবো। জাস্ট এখানে ডাবল ক্লিক দিলেই আমাদের নিয়ে যাবে হচ্ছে আমাদের পিসির যে আমাদের মেমোরি আছে এখানে নিয়ে যাবে হার্ড ডিস্কে, যে ওখান থেকে আমাদের নিয়ে আসতে হবে যে ডেস্কটপে বা কোথায় আমি আমার ম্যাটেরিয়ালটা রাখছি। যেমন এই ম্যাটেরিয়ালটা আমি নিবই যেটা, তো এই ম্যাটেরিয়ালে আমি একটা ক্লিক দিয়ে ওপেন দিলাম। তো এই ম্যাটেরিয়ালটা এখানে আইসা বসে যা শো করবে, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা, এই যে পার্কিং যে ম্যাটেরিয়ালটা, পার্কিংয়ের যে টেকচারটা, ঠিক আছে, টাইলসটা। তো আপনারা হচ্ছে রুট টাইলস বা পার্কিং টাইলস লেখা, টাইলসের পরে টেকচার লিখতে হবে, তাহলে ওটা আসবে, ঠিক আছে। তো এটা আসার পরে এটাকে ক্লিক দিয়ে ড্র্যাগ করে এর উপরে ছেড়ে দিলে হবে, বা এই অবজেক্টটাকে আমি জাস্ট সিলেক্ট করা আছে না, এখন সিলেক্ট করার পর এই ম্যাটেরিয়ালে ক্লিক দেওয়ার পরে আমরা এই যেখানে দেবো অ্যাসাইন ম্যাটেরিয়াল তো সিলেকশন, এটাতে যদি আমি ক্লিক দিই তারপরে কিন্তু এখানে ম্যাটেরিয়াল চলে আসছে, দেখছি যে ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে। অনেক সময় দেখবেন এখানে ম্যাটেরিয়ালটা শো করবে না, সেই ক্ষেত্রে এই যেখানে শো বাটন আছে এটাতে জাস্ট শো রিয়েলিস্টিক ম্যাটেরিয়াল ইন ভিউপুট, এটাতে ক্লিক দিলেই এখানে ম্যাটেরিয়ালটা শো করবে, ওকে। তো এটা আসার পরে দেখছি ম্যাটেরিয়ালটা কিন্তু ঠিকভাবে সুন্দরভাবে কিন্তু বসে নাই, এটা আমি কেটে দিই, এখন এটার দরকার নাই। তো আবার যদি দরকার পড়ে আবার এম এ ক্লিক দিলে আবার এটা আসবে, ওকে। তো এখন ম্যাটেরিয়ালটা কিন্তু ভালোভাবে বসে নাই, দেখছি এই সাইডও ভালোভাবে বসে নাই বা এদিক দিয়ে ভালো দেখা যাচ্ছে না, কীরকম একটা হয়ে গেছে না। তো এটা ঠিক করার জন্য আমাদের আজকের যে মূল টপিক ম্যাপ স্কেলার, তো এটাতে আমরা ক্লিক দেওয়ার পরে আমরা যাব হচ্ছে আমাদের মডিফায়ার লিস্ট, এখানে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে আসলে হবে, জাস্ট স্ক্রল করে যদি নিচের দিকে আসি এখানে দেখছি ম্যাপ স্কেলার, এই যে এই ম্যাপ স্কেলার মডিফায়ার একটা ক্লিক দিলেই দেখছি একটা ক্লিকের সাথে সাথে কিন্তু একটু ঠিক হয়ে গেছে আগের চাইতে। কন্ট্রোল জেড দেই এরকম ছিল, কন্ট্রোল ওয়াই দিলে এরকম, ঠিক আছে। জাস্ট আমি কিন্তু আন্ডোরিডো করলাম বোঝানোর জন্য, দেখছি সাথে সাথে কিন্তু আমাদের এইদিকেও ম্যাটেরিয়ালটা ঠিক হয়ে গেছে না হালকা। তো এখন এদিকে দিই আমাদের প্রত্যেকটা যে টেকচারের যে হচ্ছে আমাদের এই যে ম্যাটেরিয়ালের যে এই যে আমাদের এই টেকচারটা, এই টেকচারটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এটার যে স্কেল এটা আমি ঠিক করতে পারি, এই যে এখানে জাস্ট এখানে 8 ফিট 4 ইঞ্চি দেওয়া আছে, আমরা যদি এটাকে কমাই দেখছি 5 ফিটে নিয়ে আসি, এটা যদি আমি 3 ফিট করে দিই 3 দিয়া ফিট ইন্টার, তো 3 ফিটের মতো কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। তো তখন কিন্তু আরও ছোটো দেখা যাবে এগুলো। তো আমরা তো জানি যে আমাদের নির্দিষ্ট যে মাপগুলো আছে এই মাপ অনুযায়ী যেমন আপনার দরকার ওই পরিবেশের অনুযায়ী আপনি সেই মাপগুলো এখান থেকে নিয়ে নেবেন। এটাতে কমাইলে এটা ছোট হবে স্কেলটা, আবার এটা বাড়াইলে এই স্কেলটা বাড়বে, ঠিক আছে। তো নিচে এইদিকে আরেকটা অপশন আছে, এটা কি, এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখি ইউ অফসেট হচ্ছে, এইদিকে যখন আমি বাড়াবো তখন ম্যাটেরিয়ালটা এইদিকে যাবে, ঠিক আছে। এক্স যে অ্যাক্সিস আছে এই বরাবর এদিকে সইরা যাবে, দেখছি এইদিকে খেয়াল করি, যখন আমি এটা বাড়াবো তখন ওইদিকে সইরা যাবে, দেখছি এটা কিন্তু এখানে 1-2 করে একদম কম করে বাড়বে, দেখছি ওইদিকে কিন্তু সইরা যাচ্ছে। আবার এখন আমি এই লাইনের দিকে খেয়াল করব, বি অফসেটের এদিকে জাস্ট এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তাহলে ম্যাটেরিয়ালটা এইদিকে সরবে, ঠিক আছে, পুরো ম্যাটেরিয়ালটাই সরতেছে না, এই যেরকম, ওকে। তো এগুলোর কাজ হচ্ছে এরকম, আমি জিরো করে দিই রাইট বাটন ক্লিক করে। তো নিচে আরেকটা ওয়ার্প টেকচার, এটা আমি তুলা দিতে পারি, তুলা দিলে এটা একটু সরবে, তো এটা রাইখা দিতে হবে, ঠিক আছে, ডিফল্টভাবে আছে। তো হচ্ছে ওয়ার্প ইউজিং স্মুথিং গ্রুপস, তো এটাতে হচ্ছে এখানে একটা ক্লিক দিলে এদিকে একটি স্মুথনেস কাজ করে, দেখবেন একটা সাইজটা ঠিক হবে, এটিকে আমি অফ করে দিই, আবার দেই এরকম। শুধুমাত্র এই একটা কাজ না, এগুলো কিন্তু অনেক অনেক প্রকারের কাজ, একটা অপশন দিয়ে কিন্তু অনেক প্রকারের কাজ করা যায়।
তো যে যেটা জানে এবং যে যেটা রকমে করতে পারে ওকে তো আরেকটা হচ্ছে নিচে চ্যানেল আছে এখানে 1 দেওয়া আছে এটা হচ্ছে একটা রেড কি রেশিও একটা এই যে আমাদের টাইলস এর যে রেশিও আছে এই রেশিওর মত কাজ করে এটা যখন আমি একটা বাড়াই দেখি অনেক বড় বড় হয়ে গেছে মানে আগের যে প্রথমে যে রকম ছিল সে এই রেডিয়াস অনুযায়ী কাজ করে এটা বাড়াইলে এটা আরেকটুই হবে তখন কিন্তু এগুলো কিন্তু কাজ কম করবে ওকে তো এটা আমি জাস্ট আবার এক করে দিই তো এটা ঠিক হয়ে যাবে একে রাখা দিব ওকে ডিফল্ট এটা দরকার পড়ে তাহলে ওইটাতে যাবো নইলে যাবো না তো এইভাবে কিন্তু আমাদের এই প্যারামিটারসগুলো আমরা ঠিক করতে পারি এখান থেকে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের ম্যাপ স্কেলার যে মডিফায়ারটা আছে এটা ওএসএম তো এটার কাজ হচ্ছে এটা ঠিক আছে তো আমরা কি হচ্ছে ম্যাপ স্কেলার সাহায্যে এইভাবে আমরা কাজ করতে পারতেছি ওকে তো আবার এম দেই আবার চাচ্ছি যে আমরা হচ্ছে এখানে কালার দিব এটাতে তো আমরা ইচ্ছা করলে এটাতে জাস্ট এই কালারটা যদি ক্লিক করার উপরে ছেড়ে দিই তো এখানে তখন আবার কালার হয়ে যাবে তখন আর ম্যাপ স্কেলার দরকার পড়বে না কালার থাকলে যদি আমাদের এখানে হচ্ছে আমাদের টাইলস থাকে সেক্ষেত্রে এটা দরকার পড়বে ওকে তো এটা সবসময় মনে রাখবো তো এই যে পাশে আরেকটা আছে এটা দুইটা যদি ছেড়ে দিই এটাও দেখা যাবে এরকম ওকে তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে ম্যাপ স্কেলার যে ওএসএম এটা আছে তো এটা এইভাবে কাজ করে এই ম্যাটেরিয়ালসটা তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম